اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا ارجمين سندر بغلا كوبي لكسن ارجمين سندر আসমান সুন্দর আর সুন্দর গাছপালা সবার চাইতে বেশি সুন্দর মোর নবী মুস্তাফা আল্লাহুম্মা দেখবেন বাংলাদেশ থেকে রেডিও কাজের আসলে করে এই সুন্দর ফুল সুন্দর ফল এই সুন্দর ফুল সুন্দর ফল আর মিঠা নদীর পানে খোদা তোমার মেহেরবানি একবার মচল কে বলি সুবহান আল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানে দে খোদা তোমার মেহেরবানি শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালা খানে খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি আরে খোদা তোমার হুকুম তোর করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দা একবার ঝুঁকে বলি না একবার দোনো হাত ডাকে বলি আর রাসূল আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলে মোর তরিয়ে নিতে আমার নবীর শানে কি লিখছেন শ্রেষ্ঠ নবী দিলে মোর তরিয়ে নিতে রোজ হাসারে পদ না ভুলি তাই তো দিলে আরে পাক কোরআনের বাহানে খোদা তোমার মেহেরবানি ঝুমকে বলি সুবহানাল্লাহ এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি একটি হাদিস শরীফ রাবী বলেছেন আমার আবু হুরাইরা বর্ণনা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার মার জন্য হাত তুলে দোয়া করে দেন আরে বলিও না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার মার জন্য হাত তুলে দোয়া করে দেন এ আবু হুরাইরা তোমার মা কি হয়েছে বলো নবী গো আমার মা মুশরিক আমি জান্নাতি ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে যদি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায় আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আপনি কথা বলবো কি আপনাদের কাছে একটু দয়া করে যদি আগে চলে আসতেন ভালো হতো ইনশাল্লাহ আমি জীবনে ধরবো আপনি একটু আগে চলে আসেন ভাই আসুন আসুন বাবা ভাই জীবন ধর আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন এক বুড়ি মক্কা শহরে আজ গাজালে পড়বো দেখে দিয়ে বলুন সুবহানাল্লাহ একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবী জিরদারে ও মাইক বলা আফটার ভাই আর সুন্দর মাইক বাজছে আপনার আপনাকে ধন্যবাদ একবার জোরসে বলি ইয়া রাসূলুল্লাহ একদিন এক বুড়ি মক্কা শহরে
পুতলি নিয়া পালাই নবীর দরে আসে ছলমর তোয়ার রাসূল সেই পদ ধরে বলিয়ে না আসতে ছন মোর দয়া রাসুল সেই পদ ধরে ডেকে বলে নূর নবীজি অগবর শোন না ভারী পুটলি তুমি কোথায় নিয়ে যাবে বলো না একটু খালি বলো বুড়ি আমার হুজুরে পুটলি তোমার পচে দিব যাবে যত দূরে সুবহানাল্লাহ এই কথা শুনে বুড়ি এই কথা শুনে বুড়ি নূর নবীজির কাছেতে কার ভয়েতে যাচো তুমি মক্কা শহর ছেড়ে ঝুমকে বলি এই কথা শুনে বুড়ি নূর নবীজির কাছেতে কার ভয়েতে যাচো তুমি মক্কা শহর ছেড়ে বাবা রে ও বাবা আমি মক্কায় থাকবো না কেন মা তোমার কি দুঃখ বলো মা বাবা গো মক্কাতে একজন নবী এসেছে যার মায়ের নাম হলো আমিনা যাকে পায় তাকে কালিমা পড়িয়ে মুসলমান করিয়ে দেয় ইয়ান আমি বাবা থাকবো না মক্কায় বলছেন মা তুমি বুড়ি এত বড় পুটলি তুমি নিয়ে যেতে পারবে না মা তোমার পুটলি আমার মাথায় চাপিয়ে দাও আল্লাহু আকবার দয়ার নবী খাতিমার নবী অপরে কান্দারি মুসলমান বন্ধু আমার নবী আমার মাথায় ওই পুটলি নিয়ে নিল আল্লাহু আকবার পুটলি নবী আমার চলতে লাগলেন বুড়িও চললেন নবী আমার চলতে লাগলো যেতে যেতে মক্কা শহর ফেসে গেল মুসলিম সমাজ বন্ধু আমার বুড়ি বলছেন ও বাবা রে তুমি আমার পুটলি জমিনে দিয়ে নামিয়ে দাও বলছে কেন মা মা তোমার কি অসুবিধা বলো বাবা রে মক্কা ছেড়ে চলে আসি তোমার আমার পুটলি দিয়ে দাও সঙ্গে সঙ্গে বুড়ির নবী আমার পুটলি দিয়ে দিল তখন বুড়ি বলছেন বাবা বাবা একটি কথা বলো তোমার নাম কি বাবা বাবা তোমার নামটা কি বলো তোমার মায়ের নাম কি বলো এত সুন্দর তুমি তোমার নামটা বলো যে মা তুমি আমার মা তুমি যার ভয়ে মক্কা সরে চলে আসলে মা সে আমি হলাম নবী মুস্তাফা ও বাবা রে এ বাবা নবী মুস্তাফা আমি আর ওই ধর্মে থাকব না তুমি কালেমা পড়ি আমাকে তুমি মুসলমান বানিয়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই আজকে আমরা এই নবীর মাহফিলে বসে আছি জান্নাতের কেয়ারিতে বসে আছি সন্ধ্যা থেকে এখন অব্দি গাজাল শুনলেন শায়ের শুনলেন মুসলমান বন্ধু আমার আমি রায়গঞ্জে রমজান আলী একজন বক্তা আমি পবিত্র কোরআনের আয়াত পড়েছি ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামটি আল্লাহর কাছে মাননীয় শান্তি ধর্ম আল্লাহুম্মা একটু জোরে পড়েন না জোরে পড়েন অসুবিধা হচ্ছে কি আপনাদের ওয়ালা আলি সাইয়েদানা মাওলানা মুহাম্মদ জামানা দিবানা ঝুমকে বলিয়ে না জামানা দিবানা ও গো মায়ামিনা তোমার লালের নাহে তোলনা তোলনা জামান দিওয়ালা অঙ্গ মায়ামিনা তোমার লালের নাহে তোলনা তোলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে আর গরম বালি পায়ের নিচে শীতল হয়ে জানায়
নূরানী বদনে, আরে নূরানী বদনে হাওয়া চলে সনসনে, খিজুর গাছের হিলায় সব দানা মাগো, তোমার লালের নাহি তো লঙাত লঙা, শিশু নবী শুয়ে শুয়ে আকাশ তাকায়, জান্নাতের হুর গালি মারা সব সালাম জানাই, শিশু নবী শুয়ে শুয়ে আকাশ তাকায়, জান্নাতের হুর গালি মারা সব সালাম জানাই, আদব সহকারে ঝুমকে বলিয়ে আদব সহকারে নূর নবীকে ফারিশতারা দোলাই দোলো না মাগো, তোমার লালের নাহি দোলো না তোলো না, হঠাৎ করে মাহায় মিলা দেখতে যেন পাই, এ মা শুনো তোমার গাজাল দেওয়া, হঠাৎ করে মায়া মিলা দেখতে যেন পাই, সারা বিশ্ব নবীর নূরে আলোকিত হয়ে যায়, আরে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের চাই শুভ কামনা মাগো, তোমার লালের নাহি তোলনা তোলনা, জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাহি তোলনা। আবু হুরায়রা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মার জন্য হাত তুলে দোয়া করে দেন, কোরআন পাকে আছে মুসলমান আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা দোয়া করো, আমি মুসলিম সমাজ বন্ধু আমার ভাইরা আমার বাবারা, আরে পশ্চিম দিকে ছুটু পাওয়া আছে আর আপনি পা ফেলে দিচ্ছেন পশ্চিম দিকে, মুসলমান বন্ধু আমার ভাইরা আমার আদবের লিহাজ করো, জালসা শুনে হবে কি, মুসলমানদের আদবের লিহাজ করে না বন্ধুরা ভাইরা আমার, আমি বলবো এ মুসলিম সমাজ বড় বড় কনফারেন্সে জালসায় আমরা যাই কিন্তু সকালে আমরা নামাজ ফাঁকা করে দিই, করি না ভাই, কোন কবি বলছেন বন্ধুরা আমার জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায় নায়াল, বুঝতে পারছেন, আর জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায় নায়াল, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর, মুক্তির তোরে মুআজ্জিন ডাকে বারে বার, জামাত তোমার তোরে ইন্তেজার, যদি বলে সুবহানাল্লাহ, জাগো জাগো খোদার পিয়ারা ঘুমায় নায়াল, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর, মুক্তির তোরে মুআজ্জিন ডাকে বারে বার, মসজিদ তোমার তোরে জামাত ইন্তেজার, উজু করে জলদি আসো দরবারে মাওলা, সর্বমুখ সম্পূর্ণ হবে নামাজে তোমার, জোরে বলি তোমার, আরে যে নামাজির যে নামাজ মিঠা আরো মিঠা রোজা, আসতে যে মাহে রমজান, নামাজের নামাজ মিঠা আরো মিঠা রোজা, আর বে নামাজের গে বিড়ি মিঠা আরো মিঠা হুকা, ভাই আমি রোজা করতে পারবো না রোজা, আস্তাগফিরুল্লাহ, কেন পারবেন না রোজা করতে, এত মাথার ব্যথা এত গ্যাস্ট্রিক হয়ে গেছে, মাওলানা সাহেব কোন রাস্তা আছে কিনা, খবরদার মাহে রমজানের জন্য রেডি হয়ে যাবেন, আল্লাহ চান একটা দিবে মাহে রমজান পবিত্র মা, তোমরা দেখে খুশি রাজি হয়ে যাও, জোরে বলো সুবহানাল্লাহ, নামাজের নামাজ মিঠা আরো মিঠা রোজা, বে নামাজের কে বিড়ি মিঠা আরো মিঠা হুকা, ঝুটু মুটু দাহি রেখে শরীয়তের মুসলমান, ঝুপু দাঁড়িয়ে দেখছেন ছোট্ট ছোট্ট দাড়ি কাটিং দাড়ি, ঝুটু মুটু দাহি রেখে শরীয়তের মুসলমান, দেখো ভাই কত লোক হইল পয়মাল, আমরা সেই দেশের সেই মুসলমান, বাবারা চিল্লাম না বাবা মাকে চিল্লাম না ছেলেকে চিল্লাম না গ্রাম প্রতিবাসীকে, আমরা মুসলমান বাবা জীবন আল্লাহ আকবার, আবু হুরায়রা বর্ণনা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মার জন্য হাত তুলে দোয়া করে দেন, একবার জোরসে বলি আমার মায়ের জন্য হাত তুলে দোয়া করে দেন, নবী আমার বলছে আবু হুরায়রা তোমার কি হয়েছে বলো, নবী গো আমি জান্নাতি আমার মা মুশরিক, আপনি দোয়া কবুল হলে আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, দুঃখে বন্ধু আমার জীবন যাপন এলাকার মুসলিম সমাজ বন্ধু আমার, এত সুন্দর ব্যবহার আপনাদের,
এত আখলাক ভাল ভালো আপনাদের বন্ধুরা ভাইরা আমার নবী আমার হাত তুলে দোয়া করছে আল্লাহ গো আবু হুরায়রার মাকে কালেমা পড়া শক্তি দিয়ে দাও সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রাকে কিছুক্ষণ পর নবী আমার ডাকলো এ নবী আবু হুরায়রা শোনো শোনো ইয়া রাসূলুল্লাহ কেন গো যাও যাও তোমার মার সঙ্গে একবার সাক্ষাৎ করে নাও মা তো মা কিনা হাই আল্লাহু আকবার ওই নবী যখন বললেন আবু হুরায়রা মার কাছে গেলেন দেখছে মা আমার ভিতরে বন্টারি ভিতরে বসে আছে মা বলে জবাব দিলেন মা মা বলে কথা বললেন বলে বেটা আবু হুরায়রা ও বেটা আবু হুরায়রা কি চাও বলো বলছে মা একটু দরবাজা খোলো বলছে বেটা বসো বসে গেলেন হযরত আবু হুরায়রা বসে আছে মা ক্ষণেক্ষণ পর দরওয়াজা খুললেন দেখছে মা কাপড়ে বোরখা পরে বার হয়েছেন মা 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 ছেলে মাকে জড়িয়ে নিয়েছে বেটা মাকে জড়িয়ে মা বেটাকে জড়িয়ে নিয়েছে বেটা রে নবী আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিল বেটা না জানি দোয়া কবুল হয়েছে বেটারে আমি এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা পড়ে মুমিন হয়ে যাব সঙ্গে সঙ্গে মুমিন হয়ে গেল আবু হুরায়রার চোখ থেকে দরদর করে পানি বার হলেন বেটা তুমি কেন কাঁদছো বলো মা খুশিতে মানুষ মুস্কুরায় না খুশিতে আমার চোখের পানি বন্ধ গেল এই কথা নিয়ে নবী দরবার গেল নবী গো আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমি খুশিতে আর থাকতে পারলাম না জয় বলুন সুবহানাল্লাহ মা এর দিলেতে ব্যথা জোর সে বলিয়ে না একবার ঝনকে বলিয়ে মা এর দিলে তে ব্যথা কখন দিও না কখন দিও না মায়ের দিলে তে ব্যথা মায়ের মহব্বতে মসজিদ থেকে লক্ষ্য করে একজন কোনো ভাই নাই 500 টাকা আমার হাতে মসজিদে দিবেন একটু ভাই আছে না আমার এই পবিত্র জালসাতে তার মা হারিয়ে গেছেন 500 টাকা আজকে লাস্টের জালসা আমি দোয়া করবো ইনশাল্লাহ মা এ দিলেতে ব্যথা কখন দিও না কখন দিও না মায়ের মত কথা বাড়ি আপনার ব্যথা কখন দিও না কখন দি আল্লাহ মায়ের দিলে তে ব্যথা ও মা তোমরা দিবে না কেউ 500 টাকা মা একজন কোন মা এরকম নাই মসজিদে তার মা হারিয়ে গেছেন আছেন কোন মায়ের দিলে তে ব্যথা কখন দিও না কখন দিও না মায়ের মত এত আপন কে তো আর হবে না ঝুনকে বলিয়ে না মায়ের দিলে তে ব্যথা কখন দিও না কখন দিও না দুঃখে দুঃখী নীরবে সুখে পে খুশি হবে ছেলের সুখের তরে বেটার সুখের তরে মা মরতে রাজি হবে মায়ের দিলে তে ব্যথা নারে তাকবীর যদি পারেন কেউ পড়ার জন্য মায়ের জন্য হাত খুলে দিয়ে যাবেন সুবহানাল্লাহ আমি পবিত্র কোরআন পাকে রাইট করেছি ইনশাআল্লাহ ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম জোরে বলুন ইসলামটি আল্লাহর কাছে মনোনীয় শান্তি ধর্ম মুসলমান বন্ধু আমার ভাইরা আমার আল্লাহু আকবার বোম্বাই প্ল্যাটফর্মে একটা আপনাকে লাঠিটা শুনিয়ে দিই বোম্বাই প্ল্যাটফর্মে একজন ফকির লোক দাঁড়িয়ে গেল ফকির বুঝেন তো কোরআনে আছে ওয়াম্মা সাইলা ফালা তানহার ফকির লোক দাঁড়িয়ে গেল তো ফকিরের গলায় একটা তাসবি ছিল ঝুলানো একটা তাসবি ঝুলানো ছিল আর এক সাইডে একজন দেখছে অফিসার লোক দাঁড়িয়ে আছে একজন অফিসার একজন ফকির লোক সুবহানাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ
দুইজনে তখন প্রিন্সিপাল সাহেব বলছে যে আপনি কথাকার ফকির আপনি কে তো ফকির বলছে ভাই আপ কোন হ্যায় আপনি কে দুইজনে দেখি খুব কম্পিটিশন হচ্ছে তো উনি বলছে আমি বোম্বাই প্রিন্সিপাল উনি বলছে বোম্বাই প্রিন্সিপাল বোম্বাই তুমি প্রিন্সিপাল আর ফকির কে বলছে তুমি কথাকার ফকির বলো তো তো উনি বলছে তুমি তো বোম্বাই প্রিন্সিপাল হ্যায় हम सारा दुनिया का फकीर है मुसाफिर है जोर से बोलिए अरे तुम्हें बंबई प्रिंसिपल होते बोलो अमी सारा विश्व फकीर गदा सुभान अल्लाह पीर मुर्शिद में क्या फर्क है राज को समझो अरे मैं प्यासा बन के आया हूं दरिया बन के आया है जोर से बोलिए अमी सारा विश्व फकीर फकीर तो बोल बोलछे ए प्रिंसिपल तुम्हार कमरे की आछे तो बोलछे हमार कमरे রাইফেল আছে আমি গুলি চালাই তো ফকির বলছে একবার দেখাও দাও আমাকে গুলি চালা কি চলো তো চলো চলে গেল বাগে জান্নাতি একটা গাছের উপরে নিয়ে গেল গাছের গোড়ায় ফকিরকে বোঝায় ফকির আমি দেখো উপরে পাখি আছে আমি গুলি চালাচ্ছি যেমনি এক রাউন্ড দিয়েছে ফং করে গিয়ে পাখিকে লেগে গেছে পাখি সঙ্গে সঙ্গে বিধ হয়ে জমিনে মারা গেল যেমনি মারা গেল ফকির আশ্চর্য হয়ে গেল মারা তো কামাল বাত নয় কি গো ভাই এই ফকির বলছে বেটা তুমি মারবি হে আমি তাকে जिंदा করব আল্লাহর তরফ থেকে না দেখো ফকির বলছে বেটা আমি আল্লাহর তরফ থেকে তাকে जिंदा করে দিব জোর সে বলি ফকির সাহেব গলা থেকে তাসবিহ খুললো আর বলছে আল্লাহর তরফ থেকে जिंदा হয়ে যাও তুমি যেখানে ছিলা সেখানে গিয়ে হাজির হয়ে যাও সঙ্গে সঙ্গে দেখা গেল ওই পাখি जिंदा হয়ে ওই আবার উপরে গাছে তাসবিহ করতে শুরু করেছে প্রিন্সিপাল বলছে বাবা আপনি কে আমি তো মেরে দিলাম আপনি কিভাবে जिंदा করলেন ওই जिंदा তো আল্লাহ করলো ওয়াসিলা যদি বলো সুবহানাল্লাহ বুঝায় তুমি জানো না তো তুমি কে ফকির বলো বুঝ ও বাবা প্রিন্সিপাল আমি ও ফকির হ্যায় হাম খাজা গরীব নওয়াজ হ্যায় আমি খাজা গরীব নওয়াজ হিন্দল ওয়ালি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই নিস্তব্ধ করার পরে উনি বলছে বাবা তাহলে তুমি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও উনি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে মুসলিম সমাজ বন্ধু আমার আমি ইসলামের পদ্ধতি ইসলামের কার্যকর আমি বলেছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম কি আল্লাহর কাছে মনোনীয় শান্তি ধর্ম নবী মুস্তাফা বলেছে তিনটি মানুষের দোয়া প্রথম আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোর সে বলি যদি বলা যায় কোন তিনটি মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় নবী মুস্তাফা বলেছে কোন ব্যক্তি কারো উপরে জুলুম করলেন জুলুম বুঝেন কিনা ভাই কারো জন্য কেউ রাস্তা বন্ধ করে দিলেন পানি বন্ধ করে দিলেন আঘাত দিয়ে কথা বললেন মুসলমানের উপরে বলে না কেউ আরে মারা থেকে আঘাত এটা বেশি মুসলমান আল্লাহুম্মা আমিন একজন মুমিনকে কেউ আঘাত দিয়ে দিলেন নবী আমার বলছে মুস্তাফা আমার বলছে আল্লাহুম্মা আমিন মৃত্যুর আগে তুমি তার কাছে চলে যাও এই ও ভাই তোমাকে আমি আঘাত দিয়ে কথা বলেছিলাম তুমি চোট পেয়েছো ভাই তুমি মুমিন মুসলমান ভাই আমাকে তুমি আল্লাহর বাস্তে মাফ দিয়ে দাও তুমি বলুন সুবহানাল্লাহ মুসলিম সমাজ বন্ধু আমার উনি যদি দিল খুলে মাফ দিয়ে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ তাবারাক তাআলা মাফ দিয়ে দিবেন এক নাম্বার গেল দুই নাম্বার আমার রাসূলুল্লাহ বলেছেন মুসলিম সমাজ বন্ধু আমার কোন ব্যক্তিকে কোন আলিম মুসাফির যদি হাত তুলে দোয়া করে মুসাফির আলিমের দোয়া প্রথম আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তিন নম্বর বলছে মা বাপ যদি ছেলের জন্য হাত তুলে দোয়া করে করে না বাবা জীবন ধর আমার আল্লাহ গো আমার ছেলে ছেলের জন্য যদি মা বাপ দোয়া করে ওই মা বাপের দোয়া প্রথম আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় ও মুসলিম সমাজ বন্ধু আমার বাবারা জীবন ধর আল্লাহুম্মা আমিন তাই আমি আপনাদের কাছে বলেছিলাম সময় নাই বক্তা এসে পৌঁছে গেছে আমি আপনাদের কাছে আর কি বেশিক্ষণ আলোচনা করব একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একটা উর্দু গজল পড়বি ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ আরশে পে জাহানা আরশে পে জাহানা যাকে আনা
सबके बस की बात नहीं अर्श पे जाना और जाके आना सबके बस की बात नहीं कंकरियों से कलमा पढ़ाना झुंड बोलिए कंकरियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं अर्श पे जाना और जाके आना सबके बस की बात नहीं हार पाली सीर करना रौशन करना लकीरी को शहरा को गुंजर बनाना शहरा को गुंजर बनाना सबके बस की बात नहीं अर्श पे जाना और जाके आना सबके बस की बात नहीं चादो तरफ है नजीबी वहाबी चादो तरफ है नजीबी वहाबी बीच में तन्हा मेरा रजा ऐसे इस्लाम बचाना सबके बस की बात नहीं अर्श पे जाना और जाके आना सबके बस की बात नहीं छत्र की घटना सुभान अल्लाह अल्लाहुम्मा आमीन विश्व नबी आका दीदार मुस्तफा मामिन लाडला जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मुस्लिम समाज बंधु आमार भाईरा आमार अल्लाहुम्मा आमीन जदि माँ बाप छेले के कथा बोले बेटा तुम आमार कथा शुनो माँ बापेर काछे दाड़िये छुनते हबे जदि माँ बाप खुशी करे छेलेर दिके लक्ष्य करे देखे और छेले बाफार दिके लक्ष्य करे देखे अल्लाहुम्मा आमीन जतबार देखबे ततते आरफाते सवाब पाबे जोरे बोलुन सुभानाल्लाह মায়ের হলো তিনটা দরজা বাবার হলো একটা দরজা যদি বলা যায় রমজান আলীল তাহলে মায়ের তিনটা দরজা কিভাবে পেল কারণটা কি বিশ্ব নবী আমার বলেছে মায়ের এই কারণে তিনটা দরজা আল্লাহর নবী বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ একজন মার পেটে বাচ্চা থাকে থাকে না বাবারা আমরা মায়ের পেটে বাচ্চা দুনিয়া এসেছি আপনি এসেছেন একজন ইঞ্জিনিয়ার এসেছে একজন মাস্টার এসেছে একজন মুফতি এসেছে একজন মুহাদ্দিস এসেছে মায়ের পেট থেকে সবাই দুনিয়াতে আমরা উদরণ হয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তো মায়ের পেটে যখন বাচ্চা থাকে তো মায়ের নারীর সঙ্গে ওই কানেকশন থাকে থাকে না বাবা থাকে আল্লাহুম্মা আমিন কষ্টটা মায় বলতে পারে মা ছাড়া আর আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ বলতে পারে না মুসলিম সমাজ বন্ধু আমার ওই মায়ের পেটে যখন বাচ্চা বড় হয়ে যায় তো মায়ের পেটে বাচ্চারা পেটে গুতা মারে মাঝে মাঝে তখন বলে আল্লাহ আমার পেটে বোধহয় বাচ্চা জিন্দা আছেন মা খুশি হয়ে যায় মুসলিম সমাজ বন্ধু আমার ভাইরা আমার বাবারা আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওই বাচ্চাটা যখন পেটে নড়ে মা ভাবেন আল্লাহ গো আমার পেটে বাচ্চাটা সুন্দর আছে ওই মা কি করে মা ঘুমের সময় কাই খেয়ে থাকে একদিক দিয়ে শুয়ে থাকে একদিক হতে পারে না মা মা ওই অবস্থায় থাকে মুসলিম সমাজ দশ মাস গেল দশ মাস মা কষ্ট করার পরে যখন প্রসবের সময় মা অজ্ঞান হয়ে যায় ভাই কিনা বাবারা অজ্ঞান হয়ে যায় মুসলিম সমাজ বন্ধু আমার অজ্ঞান হবার পরে যখন ছেলেটি হলো ছেলেটির মা বুকে নিয়ে বলছে আমার সোনা আমার জাদু দুই নম্বর গেল একজন মা ছেলেকে দুই থেকে আড়াই বছর দুধ পান করায় মুসলমান বন্ধু আমার করায় না বাবা আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ কেউ বলে কি জানো তুমি তোমার মা তোমাকে কলিজা থেকে দুধ পান করাইছে আস বলে না দুধটা কত থেকে আসছে আল্লাহুম্মা মায়ের স্তরে আল্লাহুম্মা আমিন নবী আমার বলেছেন মুস্তাফা বলেছে মায়ের কলিজা থেকে রিলিজ হয় মায়ের স্তরে দুধ পৌঁছায় মুসলিম সমাজ বন্ধু আমার ওই জন্য বলা হয়েছে প্রসবের থেকে নিয়ে পেটে বাচ্চা এক মান এক নম্বর গেল প্রসবের সময় মায়েরা দুই নম্বর গেল ওই মা দুই বছর দুধ পান করালো কষ্ট করে ওই জন্য মায়ের হলো তিনটা দরজা জোরে বলুন সুবহানাল্লাহ বাবার হলো একটি দরজা কিন্তু কারণ বশত বাবা বাবার আগে থাকে মারা পিছনে থাকে আল্লাহু আকবার রাসূল নামে কে আলো জালসার মালিকটা কে গো জালসার যে করি লোকটা কি নাম যার বাড়িতে খাচ্ছি আমরা কলিবদ্দিন নাজিমুদ্দিন সাহেব আর ওনার দাদা হলো হাজি সাহেব মাস্টার তাই না ইনি এক নম্বর লিডার ইসলামিক তাই না লিডার বলা হয় নাকি
লিডার মানে কর্তা আর কি, ইনি সবকিছু। হ্যাঁ, ইনার ইনার কর্তাতে উনি ঘুরে বেড়ায়, তাই কি না? পরামর্শটা পুরো টোটাল ইনার আছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারা গেছে, ইনি বিজ্ঞ লোক, ইনি প্রভাবিত লোক, ইনি স্টুডেন্ট একটা টিচার লোক ইনশাল্লাহ। আল্লাহ সাহেব যিনি মদিনা মক্কাকে স্যার জামিন করে আসছে, জয় বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছে, মনকে আমার ময়না পাখি নবী প্রেমে দিওয়ানা। আজকে হাজি সাহেবের কাছে টাকা নিতে রেখেছি ইনশাল্লাহ, মুফতি সাহেব। আরে মনকে আমার ময়না পাখি নবীর প্রেমে দিবানা, আরে বারে বারে যেতে চাই মন সোহনার মাদিনা, সামনে আমার আরব সাগর, কেমন হব পাগর, পাখির মতো নাই তো দানা পাখির উপর পাগর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরব দেশের তেতুল মিষ্টি আরো মিষ্টি খেজুর বেদানা, আবে জমজম কূপে পানি খাওয়া হইল না, মনটি আমার ময়না পাখি নাবির প্রেমে দিবানা, বারে বারে যেতে চাই মন সোহনার মদিনা।